গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা তোজো নবুর বড় ভয় বেজায় গরিব এখানকার লোকেরা খেতে পায় না পড়তে পায় না মাটি দিয়ে উলু ঘাস দিয়ে উল্টোনো ঝুড়ির মতো কিসব বানায় অনেকে তাকেই বলে ঘর যাদের কুঁড়ে ঘর আছে তারা তো বড় লোক গ্রামের মাতব্বর হবে না গরিব শুকনো খরা মাটি কত কষ্টে ফসল ফলাতে হয় তার উপর এক এক বছর বৃষ্টি হয় না সব রোদে পুড়ে খাক হয়ে যায় আবার মাঝে মাঝে দিকে খরা কিন্তু পুর্ণ নদীর উৎস যেখানে পাহাড়ের ওপর সেখানে মেঘ জমে বৃষ্টি পড়ে নদীতে ঢল নামে মানুষ গরু ভেসে যায় এখানকার লোকে ভালো হবে কি করে দিন রাত রামুদা এই কথা বলে যারা রাতে দরজা বন্ধ করে শোয় নবুর ফুটবল মাঠের বন্ধুরা তাদের উপর হাড়ের চটা বলে টাকার গরম দেখাচ্ছ বুঝি আমাদের কিচ্ছু নেই তাই দরজা খুলে শুতেও ভয় নেই তোমরা কবার দাও হুড়কাটো চেষ্টা করেও কেউ ঢুকতে পারে না তাই রাতে পথের মধ্যে একা পেলেই ধরে খেলার মাঠ থেকে কক্ষণ একলা ফিরো না আমাদের চাচা মামারা জানতে পারলে এই বলে তারা মুখ বন্ধ করে নবু ভয়ই আধমরা সব দিন সঙ্গী কোথায় পাবে কলকাতার বাড়িতে যারা কাজ করতো তাদের ছাড়িয়ে দেওয়া হয়েছে সবাইকে বাবার অসুখ করেছে কাজ করতে পারে না খালি খালি শুয়ে বসে থাকে মা রান্না করে দাদুর বুড়ো চাকর বিশু কাকা এখানকার বাড়ি আগলায় সে গ্রামের হাটে গিয়ে কেনাকাটা করে দেয় আর বুড়ো হাড় নিয়ে টিলার উপর ওঠানামা করতে হয় বলে গজর গজর করে বোনের মধ্যে কুঁড়ে ঘরে থাকে শিবু সে কুয়ো থেকে ঠান্ডা মিষ্টি জল তুলে দেয় আর রান্নার কাঠ জোগায় ওরা কাঠুরে ওর ছেলে নোটে মাঝে মাঝে নবুর সঙ্গে খেলার মাঠ থেকে ফেরে ওর নবুর সমান বয়স কিন্তু কি সাহস শিবু বলে আমাদের আবার ভয় কিসের দাদা ন্যাংটার নেই বাটপাড়ের ভয় খেতে পায় না লোকে দুটো পয়সার আশায় চুরি ডাকাতি করে আমাদের কাজকলাটাও নেই তাই ভয়টাও নেই যারা টিলার উপর থাকে তাদের খেলার মাঠ থেকে ফিরতে একটু দেরি হবেই কলকাতায় সারা রাত আলো জ্বলত লোকে কথা বলতো গির্জার ঘড়িতে ঘণ্টায় ঘণ্টায় জানান দিত সেখানে ভয়টা কিসের বুনো জন্তু টন্তু নেই এখানে হুতুম প্যাঁচা ডাকে বড় বড় বাদুর ওড়ে চামচিকে কিচকিচ করে ওরা ছোট ছেলেদের চোখ খুবলে নেয় তাছাড়া চোর বাটপার ডাকাত তো আছেই বনের মধ্যে কাপালি কাছে তারা ছোট ছেলে বলি দেয় নবুর ভয়ের আর শেষ নেই ভূতের ভয় অন্ধকারের ভয় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চারদিকে ঘোর অন্ধকার পথে আলো নেই পথই নেই বলতে গেলে গ্রামে আলো জ্বলে না সেখানকার লোক বড় গরিব তেল কেনার পয়সা নেই আলো থাকতে থাকতে মাঠঘাট থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে যে যার শুয়ে পড়ে মেয়েরা সব দিন রাধা বাড়াও করে না অত চাল কোথায় পাবে বুনো শাক কন্দ সেদ্ধ দিয়ে আমরা পাতা তেঁতুল পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খায় বলে রান্না ভাত খায় স্বজ্ঞের লোকেরা তবে বুনো খরগোশ মারে পাখি মারে মাছ মারে কোন রকমে বেঁচে থাকে আনন্দও করে তাই বলো কি ওদেরও ভয় নেই হায়না হুন্ডারের ভয় আছে বড় বড়ো খ্যাঁকশেয়াল আসে রাতে খ্যাঁক খ্যাক 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 করে দল বেঁধে এসে হাঁস মুরগি সোর ছানা নিয়ে পালায় ছোট ছেলে মেয়ে পেলে তাও নাকি বাদ দেয় না ওরা কুঁড়ে বাঁধে ভেতরের দিকে মুখ করে বাইরের দিকে যাওয়া আসার জন্য ছোট ছোট ঘুলঘুলি রাখে গোল করে পরপর ঘর বানায় মধ্যখানের খোলা জায়গায় সারা রাত ধুনি জালে পালা করে পাহারা দেয় সবাই মিলে শুকনো কাঠ জোগায় তবে আজকাল বুনো জানোয়ারের উপদ্রব কমে গেছে কিন্তু তার চেয়েও শতগুণে ভয়ঙ্কর মানুষরা আছে নবু সবাইকে ভয় করে খেলার মাঠের ছেলেরা নবুকে কাপতেন করে দিল ওর বাবা ওদের একটা পুরনো কিন্তু ভালো ফুটবল দিয়েছিল তাই বাবা নাম করা প্লেয়ার ছিলেন ভয়ঙ্কর সাহস ছিল তারপর পেটে বল লেগে মুখ দিয়ে রক্ত উঠে এখন দু বছর কোনো কাজ করতে পারেন না কলকাতার বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে তাই দিয়ে ওদের চলে টিলার ওপরে সবচেয়ে উঁচুতে এই বাড়িটা দাদু বানিয়েছিলেন এখানকার শুকনো বিশুদ্ধ হাওয়ায় নাকি ভাঙা স্বাস্থ্য জোড়া লাগে জ্যাঠামশাই বলেছেন ওই কাপতেন হওয়ায় ওর কাল হয়েছে ওর বন্ধু শম্ভু থাকে টিলা যেখানে উঠতে আরম্ভ করেছে ঠিক সেইখানে সেখানে অনেকগুলো বাড়ি স্কুলের হেডমাস্টারের বাবুর শম্ভুদের সেখানে কোনো ভয় নেই কিন্তু তার পরেই এঁকে বেঁকে পথ উঠে গেছে তবে দুধারে ঘন বন টিলার পেছনে হাতিয়া পাহাড় টিলার ওপর দিয়ে হাতিয়া পাহাড়ে যাবার রাস্তা আছে সে বড় ভয়ানক জায়গা শম্বুদের চাকর রামুদা বলে খরার সময় বড় খারাপ নবু দাদা চাঁদার পয়সাগুলো পকেটে নিয়ে চললে ঝিনঝিন করে বাজে সবাই টের পায় খেতে না পেলে মানুষরাও নেকড়ে বাঘের মতো হিংস্র হয়ে ওঠে তাছাড়া খরার সময় হাতিয়ার বোন খালি করে হরিণরা দলে দলের নিচে নেমে আসে গ্রামের লোকেদের শস্যের ক্ষেত নষ্ট করতে সবাই আসে টিলার পথ দিয়ে তাই লোভে লোভে হায়না হুন্ডারও নেমে আসে খুব সাবধানে পথ চলো দাদা দুয়ের মধ্যে মানুষরাই বেশি হিংস্র ভয় নবুর হাত পা ঠান্ডা হয় কিন্তু কি আর করা শম্ভু বলে তুমি আমাদের বাড়িতে বসে পড়াশোনা করতে তো পারো রাতে রামুদা কাজ ছেড়ে তোমাকে পৌঁছে দেবে রামুদা ফোঁস করে ওঠে রাতে ওই গলায় দৌড়েদের বোনের পাশ দিয়ে একা ফিরতে আমি পারব না জীবনবাবু তো অর্ধেক বাড়ি ভাড়া দিতে চায় তোমার মা বাবাকে নেমে আসতে বলো না নবু আস্তে আস্তে বললো টিলার ওপরে পরিষ্কার শুকনো হাওয়ায় থাকলে বাবার শরীর ভালো হবে ঠিক আছে এইটুকু তো পথ আমি একলাই চলে যাব রামুদা বলল তা যেতে পারো তবে মাঝপথের ওই বড় অসত্য গাছে কিছু দেখলে ফিরে এসো নবু দুহাতে দুকান চেপে ধরে ছুটে রওনা দিচ্ছিল শম্ভু ওর হাত ধরে টেনে বলল কোনো ভয় নেই রে একবার তোজো বলে ডাক দিস কোনো ভূত কিংবা মানুষ তোর কিচ্ছু করতে পারবে না নবু বেজায় অবাক হয়ে বলল তোজো কে শম্ভু বলল বড়দের বলা বারণ শেষটা যদি ধরিয়ে দেয় তোজো একটা কুকুর বাছুরের মতো বড় ভীষণ হিংস্র একেবারে বুনু হয়ে গেছে বাঘের মতো ভয়ঙ্কর নবুর হতভম্ব মুখ দেখে শম্ভু ব্যস্ত হয়ে উঠল ভয় কিসের ও ছোটদের কিচ্ছু করে না ভয়ঙ্কর ভালোবাসে দাদা বলে যে বোনের মধ্যে নিশ্চয়ই ওর মালিক লুকিয়ে আছে হয়তো পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে কেউ তাকে দেখেনি হাত পা ভেঙে পঙ্গু হয়েও থাকতে পারে তুই যেন আবার কারো কাছে বলিস নি তাহলে ওকে পাগলা কুকুর বলে গুলি করে মেরে ফেলে দেবে আর মালিককে ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেবে কে জানে হয়তো সে মরেই গেছে নবু বলল তোর যদি তেড়ে আসে শম্ভু হাসতে লাগলো না তোর যত ভয় ডাকলেই বন থেকে বেরিয়ে এসে হাতের তেলই মুখ গুঁজে মুখের দিকে চেয়ে ল্যাজ নাড়ে কিন্তু বড়দের দেখলে গলার মধ্যে মেঘের মতো গুড় করে বড়োকেও বোধ হয় ওর মালিকের খুব ক্ষতি করেছিল তাই বড়দের দেখতে পারে না তোর কোনো ভয় নেই ওর নাম জানলি কী করে গলা একটা কলার আছে তাতে লেখা আছে তোজো বলে ডাকলেই আসে টিরা সব ছেলে মেয়েরা ওকে চেনে নবুর বুক থেকে একটা বোঝা নেমে গেল ও কুকুর ভালোবাসে বাবার বল লাগবার আগে কলকাতায় ওদের মস্ত কুকুর ছিল ল্যাবরেটর তার নাম টাইগার যাঠা বাবার গাড়িটার টাইগারকে নাকি বেঁচে দেবেন কলকাতায় বাড়ি ভাড়া দিয়ে ওরা এখানে চলে এসেছে নবু এখানকার মিশনারি স্কুলে ভর্তি হয়েছে সবাই সেখানে পড়ে স্কুল ছুটি হলে স্কুলের কাছে খেলার মাঠে খেলে মাঠে দশ পয়সা ক্লাবের চাঁদা গরিবদের দিতে হয় না বন্ধুরা সবাই নিচে থাকে টিলার উপর নবুরা একা এই বাড়িতে দাদুর বাবা করেছিলেন বাগানের এক কোণে তার সমাধি আছে তাতে মরা মানুষ নেই খালি এক ছোট্ট শ্বেত পাথরের কোটোয় এক মুঠো ছাই এত বড় মরা মানুষটাকে পুড়িয়ে ফেললে সে এক মুঠো ছাই হয়ে যায় টাইগার নবুর খাটের পাশে মাটিতে শুতো কিন্তু মা বাবা শুতে গেলে হাঁচর পাচর করে ওর খাটে এসে উঠত বেড়াল দেখলে নবুর গা শিরশির করে কিন্তু কুকুর বড় ভালোবাসে তোর মনিব যদি সত্যি মরে গিয়ে থাকে তাহলে তোর নবুদের বাড়িতে থাকবে না কেন বেশ পাহারা দেবে নবু নিজে তার যত্ন করবে স্নান করাবে বুকটা ঢিপ ঢিপ করতে লাগল শম্ভুকে নবু জিজ্ঞাসা করল সব ছেলে পুলিওকে দেখতে পায় কই আমি তো দেখিনি না ডাকলে আসে না তো মিছি ডাকলেও আসে না ভয় পেয়ে ডাকলে তবে আসে নবু তো হাঁ ও তো সবসময় ভয় পায় এমনকি রাতের অন্ধকারে তালগাছের পাতা খসার সময় যে একটা বৃষ্টি প্যাঁশ করে শব্দ হয় তাতে ওর ভয় করে তোজো সঙ্গে থাকলে আর করবে না কিন্তু তোজোর কলারটা যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হবে এখানে তো প্রত্যেক মঙ্গলবার কলার ছাড়া কুকুরদের রাস্তায় দেখলে মেরে ফেলা হয় তাদের মধ্যে যদি পাগলা কুকুর থাকে তাই তোজোকে নতুন কলার কিনে দেবার পয়সা কোথায় পাবে অবশ্যই টাইগারের পুরনো কলারটা নবু লুকিয়ে নিয়ে এসেছে সেটা নিশ্চয়ই তোজোর গলায় হবে তারপর থেকে নবু রোজ স্কুলে যাওয়ার সময় বনের মধ্যে উঁকি ঝুঁকি দিত যদি তো দেখতে পায় ডাকেনি কখনো সেরকম ভয় তো পায়নি মিছি ডাকবে কেন বনে ঢুকতে সাহস হতো না বড্ড নির্জন গাছের তলা দিয়ে পায়ে হাঁটা পথ বাতাস বইলে গাছের পাতার মধ্যে ঝরঝর শব্দ যেন উঁচু থেকে জল পড়ছে কেমন ছায়ার মধ্যে কুচি কুচি রোদ সব মিলে যেন ডাকে এসো 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 যায়নি কখনো স্কুলের দেরিও হয়ে যাবে আবার কেমন গা শিরশির করে সে কি ভয় না ফুর্তি নিজেই ভেবে পেত না ফেরার সময় একেবারে অন্যরকম বাপরে কি অন্ধকার বোন ঝিনঝিন করে সব ডাকে অনেক দূরে যেন কুচি কুচি কেশের আলো নড়ে চড়ে জোনাকির চেয়ে বড় সেদিকে তাকাতে ভয় করত বিশু কাকার বউ বলে পরিদের দিকে দেখতে নেই অমনি ভুলিয়ে নিয়ে যাবে আর ফিরতে পারবে না সারা জীবন খালি বোনের মধ্যে ঘুরবে বেরোবার পথ পাবে না ফিরে ফিরে একই জায়গায় এসে পড়বে আর বাড়ির লোকদের মুখ দেখতে পাবে না আজকাল তত ভয় লাগে না তো যদি ওই বনে থাকে ডাকলেই কাছে আসে তবে আর ভয় কিসের কুকুররা মানুষদের বন্ধু প্রাণ দিয়ে তাদের রক্ষা করে টাইগার একবার না টাইগারের কথা ভাবলেই গলায় ব্যথা করে সেদিন বড্ড সন্ধে হয়ে গিয়েছিল বিশুকাকা স্টেশন থেকে কটা মাগুর মাছ কিনে দিল বাবার জন্য ওকে আনতে যেতে হবে দেরি হবে একটা ছোট্ট চুপড়িতে মাছ নিয়ে নবুর টিলায় চড়তে লাগলো টিলার নিচে শম্ভুদের গেটের কাছে বিদায় দেবার সময় রামু দাদা একবার বলল হ্যাঁ দাদা মাছ নিয়ে সন্ধ্যাবেলা একা গাছতলা দিয়ে যাবে সেটা কি ঠিক হবে মাছটা বরং রেখে দাও ভরে দিয়ে আসব নবু বলল না বাবা রাতে মাগুর মাছের স্টু খাবে তাতে গায়ে জোর হয় আমি একটু খাই মা খায় না মেয়ে মানুষ কি না ওদের জোর দিয়ে কি দরকার জোর করে হাসল নবু ভেতরে ভেতরে ভয় করছিল ভয় করলে ওর গা বমি করতো পেট কামড়াতো আরও কি বলতে যাচ্ছিল রামুদা শম্ভু চটে গেল ভেতরে যাত রামুদা তুমি ভারি একদরে চলে যায় নবু কিচ্ছু হবে না তাই করলো নবু তাড়াতাড়ি টিলায় উঠতে লাগল মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হয় আর নিঃশ্বাসের তালে তালে পা ফেলতে হয় তাহলে হাঁপ ধরে না ছপ করে অন্ধকার দুপাশে বোন আর মাথার উপর ঘন কালো মেঘ নিচে থেকে এতটা বোঝেনি নবু পা চালিয়ে চলল হঠাৎ সামনে কিসের ছায়া সামনের দিকটা উঁচু পেছনটা নিচু মস্ত বড় হয় না নাকি মাছের গন্ধ পেয়েছে বোঝ হয় গলা থেকে একটা চাপা খ্যাক খ্যাক শব্দ করতে করতে একটু একটু করে এগিয়ে আসছে নবু ফিসফিস করে বলল অমনি বাঁহাতের তেলের মধ্যে নরম ঠান্ডা এ না কার টাইগার আসবে কোর থেকে তাকে তো জ্যাঠা বেঁচে দিয়েছে এতদিনে নবুর কান্না এলো তোজ তোজো তুই সত্যি এসেছিস সামনের জানোয়ারটাও থমকে দাঁড়ালো কোথা থেকে মেঘের চাপা গর্জনের মতো শব্দ হতেই এক লাফে বনের মধ্যে হাওয়া কখন হাতের তেলো থেকে ঠান্ডা নাকটা সরে গেল কিচ্ছু টের পায়নি নবু ওই কি তো নবু এমনি ভেবেছিল মা মাছ নিয়ে বলল অত হাঁপাচ্ছিস কেন কিছু হয়েছে না 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 কিছু হয়নি তাড়াতাড়ি উঠে এসেছে না সেদিন থেকে ভয় ভেঙে গেল নবুর রোজ ছুটতে ছুটতে ওপরে চলে আসত কোনো দিকে তাকাতো না জানত বনের মধ্যে তোজো আছে ডাকলি আসবে এমনি করে দেখতে দেখতে পুজো এসে গেল বাবা তখন অনেক ভালো বারান্দায় এসে আরাম চেয়ারে বসে বই পড়ে নবুকে পড়ার কথা খেলার কথা জিজ্ঞাসা করে মাঝে মাঝে হাসে ওখানেও চাঁদা তুলে পুজো হতো ক্লাবের ছেলেরা যে যা পারে সংগ্রহ করে কাপ্তেনের কাছে দিল নবু এত পয়সা নিয়ে কি করবে ভেবে পেলো না শম্ভু বলল আজকের রাতটা তোর কাছে রাখ কালকেই সতীশবাবুর কাছে জমা দিয়ে দিস উনি তো পুজো কমিটির সেক্রেটারি সঙ্গে সঙ্গে রামুদা বলল সাবধানে যেও বাপু কালো মাস্টারের ডাকাতের দল ধরা পড়েছে বটে কিন্তু কালো নিজের দুজন স্যাঙাত নিয়ে ওই বনে লুকিয়ে আছে শম্ভু বলল চোপ রামুদা চটে গেল চোপ তো করছি কিন্তু ওই গায়ে ওই রকম গুজব ওর মামার বাড়ি তো নে লুকিয়ে খাবার দিচ্ছে তারা কিন্তু থাকার জায়গায় কোথায় পাবে নবুর আবার পকেটে পয়সা ঝিনঝিন করছে নবু কিছু না বলে পকেটে হাত দিয়ে পয়সার ঝিনঝিন বন্ধ করে রওনা দিল তিন ভাগ পৌঁছে গিয়েছিল নিরাপদে তারপর যেখানে বন সবচেয়ে ঘন সেখানে তিনটে লোক বেরিয়ে এসে পথ আগলালো একজনের কপালে ফেটটি বাধা তাতে রক্তের দাগ সকলে কীরকম রোগা কালো ঘেমো চকচকে চোখ দেখেই ভয় করে ঠোঁট নেই শুধু একটা লাইনের মতো যার মাথায় ফিরটি বাঁধা অন্য দুজন তাকে ধরে রেখেছিল আই দাঁড়া নবু দাঁড়িয়ে গেল কোথায় যাচ্ছিস বাড়িতে কোথায় বাড়ি টিলার মাথায় কে আছে সেখানে মা বাবা চাকরটা নেই না সে ওষুধ আনতে গেছে তবে আর কি তোকে বাড়ি যেতে হবে না এখানে গাছের সঙ্গে বেঁধে রাখবো আমরা যাব তোর বদলে নবুর ঠোঁট কাঁপতে লাগলো তাহলে আমার বাবা তোমাদের তোর বাবা বলে সে যে কি বৃষ্টি করে হাসলো ওরা শুনে গায়ের রক্ত হিম হয়ে যায় তোর বাবা তো ঘাটের মরা ভালোই ভালোই থাকতে দেয় তো ভালো তা না হলে নবু হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করলো তোজো গলাটা কিরকম বৃষ্টি ভাঙা ভাঙা শোনালো সঙ্গে সঙ্গে বনের মধ্যে একটা হুড়মুড় শব্দ আর তারার আলোয় নবু দেখল এই প্রকাণ্ড একটা কুকুর ছুটে এসে সেই লোকটার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল সেও তক্ষণি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে কপালে ফেটটি বাঁধা লোকটা আর অন্য লোকটা বিকট চিৎকার করতে করতে টিলার পথ ধরে দুধার দৌড় দিয়ে একেবারে থানার দরজায় আছড়ে পড়েছিল নবু চেয়ে দেখল কেউ কোথাও নেই ওই লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে আর সে একা হাতে মাছের চুপড়ি তোজো কখন চলে গেছে কিন্তু তারার আলোয় তাকে স্পষ্ট দেখেছিল নবু বড় কিন্তু অবিকল টাইগারের মতো দেখতে বাড়িতে গিয়ে জ্বর হয়েছিল নবুর তারপর যখন ভালো হয়ে উঠল দেখলো জ্যাঠা এসেছেন তার সঙ্গে ও কি টাইগার না কি নবু ভুলে তাকে তোজো তোজো বলে ডেকে গলা জড়িয়ে কেঁদে ফেলল টাইগারকে জ্যাঠা বেঁচে দেননি বাবা নাকি ভালো হয়ে গেছেন অ্যানুয়াল পরীক্ষার পর সবাই কলকাতায় ফিরে যাবে নবুর মুখে তোজো ডাক শুনে জ্যাঠা বেজায় অবাক হয়ে বাবাকে বলল শুনলি বটু তোজো বলে ডাকছে আরে তোজো যে আমার বাবার কুকুর ছিল এই টিলার ওপরেই ওই হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল ও কি হল নবু গায়ের জোরে টাইগারকে জাপটে ধরে বলল না না এই তোজো তোজো ছাড়া কেউ নয় জ্যাঠা হেসে বললেন মনে আছে রে বটু বাবা বলতেন তো বড়দের দেখতে পারতো না আর সব ছোটরা ওকে কি অসম্ভব রকম ভালোবাসত ও মরে গেলে নাকি গাঁ শুদ্ধ ছেলেমেয়েরা সাত দিন কেঁদেছিল ভাত খায়নি নবুর টাইগারের নাকে নাক লাগিয়ে ডাকল তো আর টাইগার ওর হাতের তেলয় নাকটা গুঁজে ল্যাজনাড়তে লাগলো গল্পকথন কথন মেয়ে কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা তো আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা